সন্তান জন্ম দিলেই কর্মীদের বোনাস দেবে এ প্রতিষ্ঠান জনসংখ্যা বাড়াতে নানান পদক্ষেপ নিচ্ছে চীন সরকার এই প্রচেষ্টায় এবার যোগ দিলেন বিশ্বের অন্যতম বড় অনলাইন ট্রাভেল এজেন্সি টিপ ডট কম এক প্রতিবেদনে বার্তা সংস্থা সিএনএন জানিয়েছেন প্রতিষ্ঠানটি তাদের বারো হাজার কর্মীকে সন্তান নিতে উদ্বুদ্ধ করতে এক বিলিয়ন ইউএন বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিবেদনে বলা হয়েছে যারা প্রতিষ্ঠানটিতে অন্তত তিন বছর করে কাজ করেছেন তারা সন্তান নিলে বছরে দশ হাজার ইউএন করে বোনাস পাবেন সন্তান একের অধিক হলে বোনাসও বাড়তে থাকবে জন্মের পর থেকে ওই শিশুর বয়স পাঁচ বছর হওয়া পর্যন্ত বাবা মায়েরা বার্ষরিক এই বোনাস পেতে থাকবেন শুক্রবার তিরিশে জুন ট্রিপ ডট কমের সিও জেমস লিয়াং বলেন নতুন এই চাইল্ড কেয়ার বোনাসের মাধ্যমে আমরা কর্মীদের আর্থিকভাবে সহায়তা করব এতে কর্মীরা তাদের পেশাগত লক্ষ্য ও অর্জনের সঙ্গে আপোস না করে পরিবার শুরু বা বড় করতে উৎসাহিত করবেন ট্রিপ ডট কম এমন ঘোষণা দেওয়ার আগে চীনের আরও অন্য এক প্রতিষ্ঠান একই ঘোষণা দিয়েছিলেন চলতি বছর শুরুর দিকে চীনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক এক সংবাদ সম্মেলনে জানিয়েছিল দেশটিতে বর্তমান জনসংখ্যা একশো কোটি আঠারো লক্ষ গত বছরের তুলনায় যা আট লক্ষ পঞ্চাশ হাজার কম এর কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে জন্মহার কমে যাওয়া দেশটিতে বর্তমানে প্রতি এক হাজারের জন্ম হওয়ার মাত্র ছয় দশমিক সাতাত্তর শতাংশ এর আগে উনিশশো সালে চীনে কয়েক বছর ব্যাপী দুর্ভিক্ষের শেষে বছরে চীনে শেষবারের মতো জনসংখ্যা কমেছিল এরপর একষট্টি বছর পেরিয়ে বাইশ সালে এসে দেশটিতে জনসংখ্যা কমল এর কারণ হিসাবে উনিশশো আশির দশকে কঠোর এক সন্তান নীতি চালুর সদূর প্রসারী প্রভাব তবে পরে এই নীতি বাতিল করা হয়েছে চীনা যুবকদের মধ্যে বিয়ে এবং পরিবারের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন লিঙ্গ বৈষম্য এবং দেশটির ব্যয়বহুল শহরে শিশুদের লালন পালনের চ্যালেঞ্জ বাচ্চা নেওয়ার আগ্রহ কমে যাওয়া বিয়ে ও গর্ভাবস্থায় দেরি এবং গর্ভধারণের উপযুক্ত বয়সে নারীর সংখ্যা কমে যাওয়া ইত্যাদি বিশেষজ্ঞরা বলেছেন যদি জনসংখ্যা কুমার এই প্রবণতা অব্যাহত থাকে তবে বিশ্বের অন্যান্য অংশের জন্য একটি সমস্যা তৈরি হতে পারে কারণ চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে প্রবৃদ্ধি বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংবাদের এ পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন